তাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে এবং আপনারা যদি একটা এনআইডি কার্ড থাকে তাহলে আপনি খুব সহজে আপনি একটা নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই জায়গায় আপনাকে কোনো বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে না কোনো যে সার্ভিসে যেতে হবে না আমার নিজের ফোন থেকে আমি নিজেই ঘরে বসেই সেটা খুলতে পারবেন এবং সেই প্রদেসটা কীভাবে করবেন সেটা এখনই দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে যেটা তারা না বললে নয় আপনি যদি আমার সাথে নতুন দর্শক থাকেন ভিডিও হচ্ছে যে লাল রঙের সাবস্ক্রাইব করেন সেটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বেঁচে দেবেন তাহলে বন্ধুরা চলুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাবো এবং মোবাইল স্ক্রিনে গিয়ে পুরো পুরো ভিডিওতে আমরা কমপ্লিট করে শেখাব দেখাবো তো আমরা যেহেতু আজকে কিভাবে একটা ফোন দিয়ে যে নতুন বিকাশ আপডেট অ্যাপস নিয়ে এসেছি সেই অ্যাপসের মাধ্যমে আমরা নিজেরাই কীভাবে গড়ে বসে এবং একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা স্লিমলি কীভাবে একটা নিজের বিকাশ অ্যাকাউন্ট করতে পারি সেটাই আজকে দেখাবো তো সেটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমাদের মোবাইল ফোনের গুগল যে প্লে স্টোর আছে সেই স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে যে বিকাশ নিউ যে আপডেট অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে সেই অ্যাপসটাকে অটোমেটিকলি আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি তাই আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে এবং সেখান থেকে আপনাকে সিম্পলি যে রেজিস্টার নাম্বার দেওয়া হয়েছে এবং সেই রেজিস্টার নাম্বারে ক্লিক করে সেটা আইডি কার্ড বা যে কোনো পারমিশন দেওয়া হবে পারমিশন চেয়ে আপনার সেটা করে নিতে হবে সিম্পলি আপনার যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে লগ ইন করে নিতে হবে আর লগ ইন করার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে ফোনের মধ্যে যে সিম দিয়ে আপনি কথা যাচ্ছেন সে ফোনটা সেই সিমটা আপনাদের ফোনে অবশ্যই অ্যাড করে নেবেন এবং সে তারপর সেখান থেকে করে নিতে হবে আর নতুন অ্যাপস বিকাশ অ্যাপসে যে ফিচারগুলো দেওয়া হয়েছে সেগুলো খুবই চমৎকার আপনারা সেগুলো দেখে নিতে পারেন হোম স্ক্রিনে বিভিন্ন ধরনের ফিচার দেওয়া হয়েছে আর এখানে আপনারা জানেন যে বিকাশ অ্যাকাউন্ট যদি আপনারা এখন নতুন অ্যাপস থেকে খুলেন নতুন একটা অ্যাকাউন্ট খোলেন আর সেক্ষেত্রে কিন্তু আপনি একশো টাকা ইনস্ট্যান্ট বোনাস পাচ্ছেন আর ক্যাশ আউট এবং ক্যাশিনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ক্যাশ আউট যদি আপনারা করতে চান যে এজেন্ট নাম্বারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পণ্ডব টাকা দিয়ে করতে পারছেন অর্থাৎ পনেরো পার্সেন্ট সেটা করা যাচ্ছে তো আমরা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট করবো আর সেক্ষেত্রে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার জন্য আমাদের রেজিস্ট্রেশন যে অপশান আছে সেই অপশানে টাচ করতে হবে এবং টাচ করার পরে যে লেখা আছে যে নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সেই নিউ রেজিস্ট্রেশন যেটা আছে সেগুলো আমরা করে নিব এবং সেখান থেকে আমাদের বিভিন্ন প্রসেসগুলো দেখে নেবো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা নাম্বার দিতে হবে এবং সেই নাম্বারের মাধ্যমে আমরা খুলবো যেহেতু আমরা আজকে মোবাইল ফোনের মাধ্যমে একটা নিজের মোবাইল ফোন দিয়ে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে বা নিজের আইডি কার্ড দিয়ে সেটা করবো সেহেতু আমাদের যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে আমরা শু করবো তো আমি আমার সুবিধার জন্য নাম্বারটা আমি একটু হাইড করে রাখতেছি তো আমার প্রয়োজনের তুলনায় আমি এটা হাইড করে রাখতেছি তো বন্ধুরা তো নাম্বার দেওয়া শেষ হলে আপনার যে তীর আইকনটা আছে সেটা টাচ করবেন টাচ করার পরে আপনার একটা নির্দিষ্ট নিয়ে যাবে যে আপনার কী সিম দিয়ে সেটা অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন আমি যেহেতু সেখানে সেই জায়গায় গ্রামীণ সিম দিয়েছি সেহেতু আমাদের গ্রামীণ ফোন যে আইকনটা আছে সেটা কনফার্ম করতে হবে এবং কনফার্ম করা পরে পরে কনফার্ম যে তিসারে সেটা আমরা ওকে করে দেবো ওকে করার পর একটু ওয়াইট করতে হবে সেটা প্রসেসিং দেখাবে এবং ভেরিফাই একটা কোড দেখাবে এবং সেই সিমটা যদি আপনার ফোনে লাগানো থাকে এবং সেটা কন্টিনিউ ভেরিফাই কোড হিসাবে আপনার ফোনে চলে আসবে এবং সে আপনার এখান থেকে বাংলা বা ইংলিশ আপনি কোনটা করতে চান সেটা আপনার সিলেক্ট করে নিতে হবে আমরা যেহেতু ইংলিশটাই ভালো বুঝি সেহেতু আমরা ইংলিশ করে নিলাম এমন করার পরে আমরা সামনের ফিচারগুলো দেখব এবং টার্ম অ্যান্ড কিছু কন্ডিশন আছে এগুলো আপনাদের সুবিধার জন্য যদি ভালো লাগে অবশ্যই পরে নেবেন অবশ্যই পরে নেওয়া আমাদের উচিত আমরা অনেক সময় দেখা যায় যে আমরা নিজের অবহেলার জন্য সেগুলো পড়ি না তো পরে নিলে আমাদের জন্য ভালো হয় তো টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা অবশ্যই দয়া করে পরে নেবেন পরে নেওয়ার পরে জিনিসের যে অপশান দেখাচ্ছে আই এগ্রি সে আই এগ্রিতে টাচ করবেন টাচ করার পরে আপনাদের কিছু ফিচার এখানে দেখাবে এবং সেই জায়গায় আপনাদের দেখাচ্ছে যে টেক ফটো অফ ইউর আইডি কার্ড আপনার আইডি কার্ডের যে প্রথম ফটোটা আছে সেই ফটোটা আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে এবং দিতে হবে সেই জায়গায় তো প্রথম পেজের যে ছবিটা আছে সেই ছবিটা আমি এখান থেকে দিয়ে দিলাম আপনারা অবশ্যই দিয়ে নেবেন বিকাশ অ্যাপসের যে যতটুকু পর্যন্ত বিকাশ সিকিউরিটি আছে সে পর্যন্ত দেখালাম পরে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের যে আইডি কার্ড যে ব্যাক ফটো এবং যে পিছনের ফটো সেটা দিয়ে আপনাদেরকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পরে সেই জায়গায় আপনাদেরকে খুব সুন্দরভাবে একটা অটোমেটিকলি বিকাশ অ্যাকাউন্ট চলে আসবে এবং খুলতে পারবেন সেখান থেকে আর সেখান থেকে নতুন ফিচারের যেগুলো অ্যাড করা হয়েছে বিভিন্ন ধরনের সুন্দর ফিচার অ্যাড করা হয়েছে সেখান থেকে আপনারা ক্যাশ আউট করতে পারেন পনেরো টাকা হলে এক হাজার টাকা করতে পারেন এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি একশো টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি দর্শক হয়ে থাকেন ওটা যে রঙের যে সাবস্ক্রাইব আছে সেটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা মিল অ্যাকাউন্টটা অবশ্যই বেজে দেবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ